সন্দেশখালী পুলিশকে গুলি, তদন্তে নয়া তথ্য। সময়যত যাচ্ছে নয়া সন্দেশখালী কাণ্ডের পুলিশের ওপর গুলি ও বোমাবাজির ঘটনা তদন্তে নয়া তথ্য উঠে আসছে। দুই কুখ্যাত দুষ্কৃতী কেদার অভিধানকে গ্রেফতার করে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। বসিরহাট মহকুমার সন্দেশখালীর খুলনা গ্রামে পুলিশের ওপর হামলা। ইতিমধ্যে ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য। এখনও দুজন সাব ইন্সপেক্টর অরিন্দম হালদার ও বাবুসোনা সিংহ সিভিক পুলিশ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। বাকি একজন গ্রামবাসীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে কুখ্যাত দুষ্কৃতী কেদার সর্দার ও বিধান সর্দারকে ঘটনা ঘটে যাওয়া তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাকি এখনও বেশ কয়েকজন দুষ্কৃতী অধরা। কেদার বিধানকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে জেলা পুলিশ। গত 15 দিন আগে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনকে কেদার ও তার সর্দার বাইরের এলাকায় এক মহিলাকে জোর করে শারীরিক নির্যাতন করেছিল, আর সেই ঘটনায় পুলিশের কাছে যাতে না যায় তার জন্যই গ্রামে সালিশি সভা বসেছিল। প্রথমে এই সভা থেকে মীমাংসা হয়েছিল কেদার বিধান ও লালটু সর্দার ভাইদের আরও দাপট বেড়ে যায়। এলাকায় সন্ত্রাস রাহাজানি সমাজবিরোধী কাজের জন্য একাধিক পুলিশের খাতায় নাম রয়েছে। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত কেদার ও লালটু সর্দারের বাড়ি ভাঙচুর, লুটপাট, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযুক্ত কেদারের মা উর্মিলা সর্দারের অভিযোগ, এমনকি বাদ যায়নি বাড়ির মহিলারাও। সন্দেশখালী দুই দুষ্কৃতী কেদার লালটু সর্দারের বাড়িতে ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের সঙ্গে নিয়েই ভাঙচুর চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর ও মারধর করেছে এমনটাই অভিযোগ আক্রান্ত পরিবারের কেদারের মা উর্মিলা সর্দারের। তিনি জানিয়েছেন তার ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তার ছেলে পুলিশকে মারেনি, পুলিশের মৃত্যুতে তিনি গভীর শোকাহত সমবেদনা জানিয়েছেন এবং আসল দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। যাই হোক, আমরা কাউকে ছাড়বো না, আমরা এসব বরদাস্ত করবো না, আমরা কাউকে রেয়াত করব না, অপরাধী অপরাধী শাস্তি পাবে। একটু আগে যেটা বলছেন একটা চাকরির ব্যবস্থা করবেন আপনারা? হ্যাঁ, 100% চাকরি তার হবে। অলরেডি আমার জেলা নেতৃত্ব, আমার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি বলে দিয়েছেন, পরিষ্কার বললেন তার যে ছেলে আছে সে চাকরি পাবে। এখানে যেটা উঠেছে যে পুলিশের চাকরি করবে না, অন্য কিছু নিশ্চয়ই আমার জেলার নেতৃত্বের সঙ্গে আমি আলোচনা করব। আশা করি, আমার 100% বিশ্বাস, সে অন্য চাকরি বললেও সেটা আমরা, আমার দল এবং আমাদের সরকার সেটা করবে। সরকার আপনার পরিবারের পাশে 100% সরকার, আমরা সবাই, আমরা মানুষ এদের পাশে আছি, পরিবারের পাশে আছি, আমরা মানুষের পাশে ছিলাম, থাকবো, সুখ দুঃখের পাশেই থাকবো। এই ঘটনার পিছনে বিরোধী কোনো দলের হাত রয়েছে বলে কি আপনি মনে করেন? দেখেন, এত বড় ঘটনা, এত বড় বুকের আস্পর্ধার সাহস, নিশ্চয়ই তো বিরোধী দলের চক্রান্ত আছে। চক্রান্তমূলক তারা চাইছে সারা পশ্চিমবাংলাকে একটা উত্তপ্ত পরিবেশ করা, একটা উচ্ছৃঙ্খলা তৈরি করা, এটা তাদের কাজ, বিরোধীদের কাজ। সব সময় চালিয়ে যাচ্ছে। এই সন্দেশখালী বিধানসভা এরিয়া এই ধরনের যে একদম পুলিশের উপরে গুলি চালানো, সাধারণ মানুষ আতঙ্কিত, আপনি কী বলবেন? দেখেন, আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি আতঙ্কিত হওয়ার কিছু নেই। হঠাৎ রাতের বেলা একটা ঘটনা ঘটে গেছে, নিশ্চয়ই তারা যে শাস্তি পাবে আগামী দিনে, এ থেকে শিক্ষা নেবে সারা। আর যারা ক্রিমিনাল গুন্ডা যারা এই উৎসাহ দিচ্ছে তারাও আগামী দিনে শুধরে যাবে, এদের যে শাস্তি হবে। নিশ্চয়ই আপনারা শুনেছেন, তারা মানে দুজন যারা অ্যারেস্ট হয়েছে তাদের তো যা হবে, আর যারা বাকি আছে অবিলম্বে যখন ধরা পড়বে নিশ্চয়ই মানুষ আস্থা ফিরবে। আর আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা আস্থা হারাবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, লোক টিভি।